अध्यक्ष महोदय, आज पूरे नॉर्थ ईस्ट में आप शांति के स्थायी शांति में तबादला करने के लिए अलग अलग उग्रवाद अलगाववाद जो क्षेत्रों में काम करते थे उनके साथ समझौता हुए है। ब्रू रियांग एग्रीमेंट से लेकर के बोरो पीस एक्ट तक हमने 7 एग्रीमेंट किया है। হয় দিলীপ শইকীয়া মঙ্গলদৈ লোকসভা সমষ্টিত বিজেপির মনোনীত পার্টি আর এজন রানিং এমপি। 2019 চনের পর মঙ্গলদৈ লোকসভা সমষ্টির এমপি হিসাবে কার্যনির্বাহত আছে। আহক আজি আমি দিলীপ শইকীয়ার বিষয়ে জানো, চাও কোন আর চাও লোক লোকসভাখনো কেন আসন পালে, চাও কি কি দক্ষতার ফলত লোকসভাত আসন পালে, আমি সকলবিলাক কথা আজি তেওঁর বিষয়ে জানিম। বন্ধুসকল, মই রুবুল আপনাদের স্বাগতম জানাইছো জবাবদিহি কোণলৈ। সকল সুধক দিলীপ শইকীয়া, অধ্যায় নেতৃত্ব আর সেবার এক যাত্রা। অসম আর ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক পরিবেশের ভিতর দিলীপ শইকীয়ার উত্থান কেবল ব্যক্তিগত কৃতিত্বর কাহিনীয় নয়, বরঞ্চ সমাজ আর জাতির কল্যাণের প্রতি সমর্পণ, সেবা আর গভীর শিপাই থাকা দায়বদ্ধতার প্রমাণ দাঙি ধরে। নিম্ন নলবারীর পূর্ণ কামদেব গাঁও জন্মগ্রহণ করে ডাঙর দীঘল হওয়া শইকীয়া কলেজিয়া ছাত্রের জাতীয় নেতা হওয়া যাত্রার দূরদর্শিতা, সামাজিক দায়বদ্ধতা প্রবল ভাবনায় আছে। দিলীপ শইকীয়া রাজনৈতিক জীবনের একটা সাংঘাতিক বৈশিষ্ট্য হল রাষ্ট্রীয় স্বয়ং সেবা সংঘ চমুকৈ RSS আর বিজেপির সঙ্গে জড়িত বিভিন্ন সংগঠনের সঙ্গে ব্যাপক জর্জরিত। 1986 চনত কলেজিয়ার দিনের আরম্ভ করে শইকীয়ায় RSSর সঙ্গে আরম্ভনীতির সংযোগ, অর্থরাজনৈতিক বিষয়ে গভীর বুঝাবুঝি আর জাতীয়বাদের আদর্শের প্রতি অটল দায়বদ্ধতার ভেটি স্থাপন করেছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ চমুকৈ ABVP আর ভারতীয় জনতা যুব মোর্চা সঙ্গে কার্যকালার নেতৃত্বের দক্ষতা অধিক উন্নত করার দলের ভিতর বৃহত্তর ভূমিকার প্রস্তুত করা হয়েছে। বিজেপির ভিতর শইকীয়া এই যাত্রা অধ্যাবায়ত আর তৃণমূল পর্যায়ের সক্রিয়তার প্রতি নিষ্ঠার প্রমাণ। 2002 সনত দলত যোগদান করে ক্রমাগতভাবে পদবীত আরোহণ করে 2007 সনত বিজেপির রাষ্ট্রীয় কার্যকারী সদস্য হিসেবে কার্যনির্বাহ করে পরবর্তী সময়ত অসমর বিজেপির রাজ্যিক সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করে। দলের যুব আর সাংগঠনিক শাখার ভিতর নেতৃত্ব ভূমিকায় মানুষের সঙ্গে সংযোগ স্থাপন, সমর্থন সংগ্রহ আর রাজ্য আর অঞ্চলটির সম্মুখীন হওয়া মূল সমস্যাসমূহ সমাধানের হাতত প্রদর্শন করেছে। দিলীপ শইকীয়ার কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য মাইলখুঁটি 2019 চনের মঙ্গলদৈ সমষ্টির সাংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল। এই বিজেপি কেবল ভোটার মাজতে জনপ্রিয়তা প্রতিফলন হওয়াই নহ, রাষ্ট্রীয় নেতৃত্বর দিকত এক যাত্রার এক নতুন পর্যায়ের সংকেত দিছে। লোকসভা নির্বাচিত হওয়ার লগে লগে উত্তর পূর্বাঞ্চল কণ্ঠ বৃদ্ধি করার লগতে অঞ্চলটির উপকারিতা নীতির পোষকতা করার এক মঞ্চ প্রদান করা হয়। শেহতীয়াভাবে বিজেপি আটজন রাষ্ট্রীয় সাধারণ সম্পাদকের ভিতর অন্যতম হিসাবে শইকীয়া নিযুক্তি পাত দলের ভিতর কর্মপ্রধান প্রভাব আর গুরুত্ব আর অধিক জোরদার করে তুলিছে। এই সন্মানীয় পদবীলৈ উন্নতিকরণের কারণে রাষ্ট্রীয় পর্যায়ের ইমান উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করার প্রথমজন নেতা হিসেবে পরিগণিত হয়েছে, যে নেতৃত্ব সামর্থক দলের স্বীকৃতি আর দলের মতাদর্শনের প্রতি সমর্পিত উজ্জ্বল করে তুলিছে। রাজনৈতিক সাফল্যের বাইরে দিলীপ শইকীয়া কঠিত স্বভাব, সততা, জনসাধারণের সেবার প্রতি থাকা দায়বদ্ধতার পরিচিত। উত্তর পূব অঞ্চলের অর্থনৈতিক আর নির্দিষ্ট অর্থরাজনৈতিক আর সাংস্কৃতিক বিষয়সমূহ সমাধানের ক্ষেত্রে কণ্ঠস্বর প্রকাশ করে এক উদ্যোগমূলক জাতীয় বৃত্তিত্বের সমূল্য আনার লক্ষ্যে তৃণমূল পর্যায়ের বিজেপির সাংগঠনিক শক্তি মজবুত করার দৃষ্টিভঙ্গী আর সর্বাঙ্গীন বৃদ্ধির উপর গুরুত্ব দিয়াতে দলটির জাতি নির্মাণ আর উন্নতি উন্নয়নের বৃহত্তম লক্ষ্য সত্যি অনুপ্রাণিত ঘটায়। অধ্যায় 2, মঙ্গলদৈ লোকসভা সমষ্টি। মঙ্গলদৈ লোকসভা সমষ্টি ভারতের অসমের এক উল্লেখযোগ্য রাজনৈতিক অঞ্চল। রাজ্যের 14টা লোকসভা সমষ্টির ভিতর ই অন্যতম আর রাজনৈতিক পরিবেশ যথেষ্ট গুরুত্ব আছে। অসমের পশ্চিম অংশত অবস্থিত মঙ্গলদৈ গ্রাম গাঁওয়ার পর শহরের কেন্দ্র করে বৈচিত্র্যময় জনগাঁথনি আর ভৌগোলিক অঞ্চলটি সামরি লৈছে। মঙ্গলদৈ লোকসভা সমষ্টির অন্যতম উল্লেখযোগ্য দিক হল ইয়ার সাংস্কৃতিক আর জাতিগত বৈচিত্র্য। সমষ্টিটোক অসমীয়া, বাঙালি, বড়ো, আদিবাসী গোটকে ধরে বিভিন্ন জনজাতির লোকে বাস করে। এই বৈচিত্র্যময় অঞ্চলটি সাংস্কৃতিক ঐতিহ্য আর পরম্পরা সমৃদ্ধিশালী অরিহণা যোগায়। রাজনৈতিক তৎপরতার ক্ষেত্রে বছর বছর ধরে মঙ্গলদৈর তীব্র নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। এই সমষ্টিটি যথেষ্ট ভোটারের ভিত্তি আর কৌশলগত গুরুত্বের রাজনৈতিক দলসমূহের প্রচার অভিযান আর সমর্থন সংগ্রহের ক্ষেত্রে উল্লেখযোগ্য সম্পদ আর প্রচেষ্টা বিনিয়োগ করে। মঙ্গলদৈর নির্বাচনে প্রায় অসমত তথা উত্তর পূর্বর অঞ্চলটির বহল রাজনৈতিক
প্ৰৱণতা আৰু গতিশীলতা প্ৰতিফলিত হয়। মঙলদৈ সমষ্টিটো অৰ্থনৈতিক মূলত হৈছে কৃষিভিত্তিক গ্ৰাম্য জনসাধাৰণৰ নৈবেদ্য চাহ বাগিচা ধাননি পথাৰ আৰু অন্যান্য কৃষিকাৰ্যৰ বাবে এই অঞ্চলটো পৰিচিত। ইয়াৰ উপৰিও ক্ষুদ্ৰ উদ্যোগ আৰু বাণিজ্যই স্থানীয় অৰ্থনৈতিক অৰিহণা যোগায়। মঙলদৈ ৰাজনৈতিক প্ৰতিনিধি আৰু নীতি নিৰ্ধাৰকসকলৰ বাবে অন্তঃগাঁথনি উন্নয়নৰ এক মূল কেন্দ্ৰবিন্দু ক্ষেত্ৰ। পথ সংযোগ, স্বাস্থ্যসেৱা সুবিধা, শিক্ষা আৰু গ্ৰাম্য উন্নয়নৰ ক্ষেত্ৰত জড়িত পদক্ষেপসমূহে সমষ্টিবাসীৰ সামগ্ৰিক অগ্ৰগতি আৰু মঙ্গলৰ বাবে অতি গুৰুত্বপূৰ্ণ। ঐতিহাসিকভাৱে মঙলদৈ বিভিন্ন দলৰ বিভিন্ন ৰাজনৈতিক নেতাৰ প্ৰতিদ্বন্দ্বিতা কৰি আহিছে। এই সমষ্টিটোৰ নিৰ্বাচনত প্ৰায় ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ আৰু ভাৰতীয় জনতা পাৰ্টীকে ধৰি প্ৰধান ৰাজনৈতিক দলসমূহৰ লগত অসম গণ পৰিষদ আৰু বড়োলেণ্ড পিপল ফ্ৰণ্ট তদৰে আঞ্চলিক দলসমূহৰ মাজত তীব্ৰ প্ৰতিদ্বন্দ্বিতামূলক যুদ্ধৰ সাক্ষী হৈ গ'ল। ঐতিহাসিকভাৱে মঙলদৈ বিভিন্ন ৰাজনৈতিক নেতাৰ প্ৰতিনিধিত্ব কৰি আহিছে। এই সমষ্টিটোৰ নিৰ্বাচনত প্ৰায় ভাৰতীয় জনতা কংগ্ৰেছ আৰু বিজেপিয়ে হৈছে মূল প্ৰতিদ্বন্দ্বী। মঙলদৈ লোকসভা সমষ্টিৰ পৰা বৰ্তমান সাংসদ হিচাপে দিলীপ শইকীয়া 2019 চনৰ পৰা অঞ্চলটোত সেৱা আগবঢ়াই আহিছে। স্বকীয় নেতৃত্ব আৰু সমষ্টিটোৰ প্ৰতি অৱদান উল্লেখযোগ্য। অন্তঃগাঁথনি উন্নয়ন, গ্ৰাম্য সবলীকৰণ আৰু সংশোধন আদিৰ বিষয়ৰ ওপৰত গুৰুত্ব আৰোপ কৰি বিভিন্ন সম্প্ৰদায়ৰ উদ্দেশ্য। অসমৰ ৰাজনৈতিক পৰিৱেশত মঙলদৈ লোকসভা সমষ্টিৰ তাৎপৰ্য অপৰিসীম। ইয়াৰ সাংস্কৃতিক বৈচিত্ৰ, অৰ্থনৈতিক কাৰ্যকলাপ আৰু ৰাজনৈতিক গতিশীলতা ই ৰাষ্ট্ৰৰ সামগ্ৰিক উন্নয়ন আৰু শাসনৰ অগ্ৰাধিকাৰ গঢ় দি এক গুৰুত্বপূৰ্ণ অঞ্চল কৰি তোলে। সাংসদ হিচাপে শইকীয়াৰ ভূমিকা, দিলীপ শইকীয়াৰ ভূমিকা মঙলদৈবাসীয়ে সন্মুখীন হোৱা আকাংক্ষা আৰু প্ৰত্যাহ্বানসমূহৰ প্ৰতিফলন কৰে। ভাৰতীয় গণতন্ত্ৰ, প্ৰগতি, সৰ্বাংগীনী আৰু প্ৰতিনিধিত্বৰ দিশত চলি থকা প্ৰচেষ্টাসমূহৰ ওপৰত আলোকপাত কৰে। মঙলদৈ লোকসভা সমষ্টি ভাৰতৰ এক উল্লেখযোগ্য অঞ্চল, যিটো কেইবাটাও বিধানসভা খণ্ডৰে গঠিত, যিয়ে সাময়িকভাৱে অঞ্চলটোৰ ৰাজনৈতিক প্ৰতিনিধিত্ব অৰিহণা যোগায়। এই বিধানসভা খণ্ডসমূহে সমষ্টিটোক নিৰ্বাচনী পৰিৱেশ আৰু শাসন ব্যৱস্থাৰ অগ্ৰাধিকাৰ গঢ় দিয়াত গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন কৰে। এই বিধানসভাৰ প্ৰতিটো খণ্ডৰ বৈশিষ্ট্য আৰু ৰাজনৈতিক গতিশীলতা বুজোৱা ৰঙীয়া সমষ্টি নম্বৰ 31। কামৰূপ জিলাত অৱস্থিত ৰঙীয়া এটা গুৰুত্বপূৰ্ণ বিধানসভা খণ্ড। অৰ্থ সামাজিক বৈচিত্ৰৰ বাবে পৰিচিত মঙলদৈ লোকসভা সমষ্টিৰ সামগ্ৰিক ৰাজনৈতিক পৰিস্থিতিয়ে ই গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন কৰে। কমলপুৰ সমষ্টি নম্বৰ 32। কমলপুৰ সমষ্টিয়ে নিজৰ অন্য জনগাঁথনি আৰু উন্নয়নমূলক প্ৰয়োজনীয়তাৰ মঙলদৈ নিৰ্বাচনী গতিশীলতাক আৰু অধিক জোৰদাৰ কৰি তোলে। তামোলপুৰ হৈছে সমষ্টিটোৰ ভিতৰত অনুসূচিত জনজাতি সম্প্ৰদায়ৰ প্ৰতিনিধিত্ব আৰু কল্যাণৰ ওপৰত গুৰুত্ব আৰোপ কৰা সংৰক্ষিত বিধানসভা খণ্ড। গুৰেশ্বৰ সমষ্টিত মঙলদৈৰ ৰাজনৈতিক বাকৃততাত উন্নয়ন আৰু উন্নয়নমূলক কাৰ্যসূচী অৰিহণা যোগায়। ই বাসিন্দাসকলৰ স্বাৰ্থৰ প্ৰতিনিধিত্ব কৰে। দেৰগাঁও ওদালগুৰি জিলাৰ অৱস্থিত দেৰগাঁও বিধানসভা খণ্ডই নিজৰ ভোটাৰসকলক নিৰ্দিষ্ট প্ৰয়োজনীয়তাৰ উদ্বেগ সম্বোধন কৰি মঙলদৈৰ সামগ্ৰিক ৰাজনৈতিক পৰিৱেশক যোগ দিয়ে। ওদালগুৰি সংৰক্ষিত অঞ্চলক ওদালগুৰি অঞ্চলটোক বাস কৰি অনুসূচিত জনজাতি জনসংখ্যাৰ বাবে প্ৰতিনিধিত্ব আৰু উন্নয়নমূলক পদক্ষেপত নিশ্চিত কৰাৰ এক গুৰুত্ব আৰোপ কৰে। মাজবাট সমষ্টিত মঙলদৈ গণতান্ত্ৰিক প্ৰক্ৰিয়াত আৰু শাসন অগ্ৰাধিকাৰ অৰিহণা যোগায়। ই বাসিন্দাসকলক আকাংক্ষা প্ৰতিনিধিত্ব কৰে। টংলা বিধানসভা খণ্ডই মঙলদৈ লোকসভা সমষ্টিৰ ভিতৰত নিৰ্বাচনীয় বৈচিত্ৰ আৰু ৰাজনৈতিক প্ৰতিনিধিত্ব বৃদ্ধি কৰে। মঙলদৈ লোকসভা সমষ্টিৰ ভিতৰত মঙলদৈ এক উল্লেখযোগ্য বিধানসভা খণ্ড, যিয়ে বিভিন্ন স্বাৰ্থ আৰু সাম্প্ৰদায়কৰ প্ৰতিনিধিত্ব কৰে। দৰগাঁও সমষ্টিটো মঙলদৈ গণতান্ত্ৰিক প্ৰক্ৰিয়া আৰু শাসন কাৰ্যসূচী অৰিহণা যোগায়। ই বাসিন্দাসকলৰ প্ৰয়োজন আৰু আকাংক্ষাৰ সম্বোধন কৰে। এই বিধানসভা খণ্ডত প্ৰতিটো খণ্ডই নিজৰ অন্যান্য দৃষ্টিভংগী প্ৰত্যাখ্যান আৰু উন্নয়নমূলক অগ্ৰাধিকাৰৰ আগস্থানলৈ আনে। সাময়িকভাৱে মঙলদৈ লোকসভা সমষ্টিৰ ৰাজনৈতিক পৰিৱেশ আৰু প্ৰতিনিধিত্বত গঢ় দিয়ে।